পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্য তাকে দুনিয়াতে পেতে হয়নি। প্রস্তাব পেয়েও যে কারণে উপদেষ্টা হননি শায়েক আহমদুল্লাহ, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হওয়ার জন্য প্রস্তাব পেয়েছিলেন অন্যতম ইসলামিক ব্যক্তিত্ব শায়েক আহমদুল্লাহ, তবে তিনি প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন। পাথরের মতো জীবন্ত বহু কাটালেন, একটু মাটি হয়ে দেখেন। এই বিষয়ে বৃহস্পতিবার রাতে শায়েক আহমদুল্লাহ জানান, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো, আমি এই সরকারের সাফল্য কামনা করছি। শায়েক আহমদুল্লাহ আরো বলেন, সর্বপ্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি ও অপশাসনের অবসান হোক, এদেশের সব ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক, নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক, এই প্রত্যাশা তাদের প্রতি। ওই পোস্টে শায়েক আহমদুল্লাহ আরো বলেন, আলহামদুলিল্লাহ আলেমদের প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন সিনিয়র আলেম প্রিয় মানুষ ডক্টর আফম খালিদ হোসেন, অভিনন্দন তাকে, মহান আল্লাহ তার কাজ সহজ করে দিন এবং তাকে সঠিক পথে পরিচালিত করুন। উপদেষ্টা হিসেবে নিজের নাম প্রস্তাবের বিষয়ে এই আলেম লেখেন, আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকে গত দুই দিন ধরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন, যার উপযুক্ত আমি ছিলাম না, তাদের সবার প্রতি কৃতজ্ঞ, মহান আল্লাহ আপনাদের ভালোবাসা এবং সুধারণার উত্তম বিনিময় দান করুন। শায়েক আহমদুল্লাহ আরো বলেন, নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি, তার কতটুকু তারা পূরণ করতে পারবে সেটা সময় বলে দেবে, তবে দোয়া করি প্রিয় মাতৃভূমি ভালো থাকুক, নিরাপদ থাকুক আমাদের জীবন সম্পদ দিন ও ইমান।